এসটি টিপস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবার নতুন একটি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে। তো আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি, ফেসবুকের মাধ্যমে যখন একটি ভিডিও দেখি তো সেই ভিডিওটি আমরা ডাউনলোড করতে পারি না, হয়তো বা ডাউনলোড করার জন্য দ্বিতীয় কোনো অ্যাপসের সহযোগিতা নিয়ে থাকি, কথা বলার জন্য একটি মেসেঞ্জার ইউজ করে থাকি। আমি আপনাদের সাথে যে অ্যাপসটির পরিচয় করিয়ে দিব, এই অ্যাপসটির মাধ্যমে কোনো প্রকার দ্বিতীয় অ্যাপ ছাড়া শুধুমাত্র এই অ্যাপসটি ব্যবহার করে ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং মেসেঞ্জার ছাড়া কথা বলতে পারবেন। তো আরেকটি ইমেজিং বিষয় হলো যে আপনার ফেসবুকের স্ক্রিনটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন এবং সেটিং করবেন আমি আপনাদের দেখিয়ে দিব। তো এখনও যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। সাথে আছি আমি সজীব, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। অ্যাপসটি ডাউনলোড করার জন্য চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ বক্সে লিখতে হবে BLUER, ব্লুআর ফর ফেসবুক। তো আপনারা এই লেখাটি লিখে নেবেন, ব্লুআর ফর ফেসবুক। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপসটি চলে এসেছে, তো আমরা এই অ্যাপসটি ডাউনলোড করে নিব। তো আমার যেহেতু আগের থেকেই অ্যাপসটি ডাউনলোড করা আছে, এখন আমি আর ডাউনলোড করব না। তো আপনারা সবাই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো চলে যাচ্ছি ওপেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি শ্যাডো চলে আসছে, তো নিচে আছে লগ ইন উইথ ফেসবুক। তো আমরা এই অপশনটিতে চলে যাব। তো এখানে আপনার ফেসবুকের আইডিটি প্রেস করে দিন। আমি এখানে আমার ফেসবুকের আইডিটি প্রেস করতেছি লগ ইন। তো দেখেন আমার ফেসবুক আইডিটি ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের আইডিটি ওপেন হয়ে গেছে। আমরা এখন মেসেঞ্জার এখানে যত ভিডিও দেখব সেই ভিডিওগুলি আমরা ডাউনলোড করতে পারবো। কীভাবে ডাউনলোড করব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন আছে টু ডট। তো এই টু ডট আইকনটিতে যে কোনো ভিডিও প্লে করার পর এই টু ডট মেনুটিতে ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এখন চলে যায় মেসেঞ্জার। তো মেসেঞ্জার দেখতে পাচ্ছেন এখানে মেসেঞ্জার অপশনটি আছে। তো আমরা এই মেসেঞ্জার অপশনটিতে ঢোকার পর তো আমরা যে কোনো একটি আইডি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি কল নামের একটা আইকন আছে। তো আমরা এই আইকনটিতে ক্লিক করে দিব, এখানে পারমিশনটি দিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভয়েস কল, ভিডিও কল। তো আপনি দুটি কলই ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদের যে অপশনটি দেখাবো, পিছনের ব্যাকগ্রাউন্ডটি যদি আমি চেঞ্জ করে দিই হয়তো বা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তো এই কাজটি করার জন্য চলে যেতে হবে থ্রি ডট মেনুতে। তো আমি চলে যাচ্ছি থ্রি ডট মেনুতে। তারপর চলে যেতে হবে ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে। তো আমি চলে যাচ্ছি এই অপশনটিতে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ওয়ালপেপার চলে আসছে। আমি এখান থেকে একটি ওয়ালপেপার সিলেক্ট করে নিলাম। তো একটু ব্যাক করি। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনটি অনেক সুন্দর দেখা হইতেছে। তো ফেসবুক ব্যবহারকারীদের আমি মনে করব এই অ্যাপসটি বেস্ট অ্যাপ। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে।